আজকের ভিডিওতে আমি ক্লাস 11 এর মাইক্রোসফট ওয়ার্ড এর অন্তর্গত সিলেবাসে লাইন স্পেসিং ব্যাপারটা দেখাবো। অর্থাৎ প্র্যাকটিক্যালে কোনো একটি লেখা লিখে বা প্যারাগ্রাফ লিখে কিভাবে দুটি লাইনের মধ্যে স্পেস বা গ্যাপ দিতে হয় সে সম্বন্ধে আমরা ভিডিওতে দেখাবো। প্রথমে আমরা দেখে নিই লাইন স্পেসিং কোনটা। ভালো করে লক্ষ্য করো, এই একটা পৃষ্ঠা, এই দাগগুলো লাইন বোঝাচ্ছে, আর মাঝখানে যে গ্যাপটা দেখছো, যে গ্যাপগুলো, এই গ্যাপগুলো হচ্ছে লাইন স্পেসিং। আবার বলছি, দুটো লাইনের মাঝখানে যে গ্যাপটা, এটাকেই বলা হচ্ছে লাইন স্পেসিং। তোমরা খেয়াল করে দেখো, প্রত্যেক দুটো লাইনের মাঝখানে স্পেস রয়েছে, প্রত্যেক দুটো লাইনের মাঝখানে স্পেস রয়েছে, এটাই লাইন স্পেসিং। এই ব্যাপারটাই আমি এবার এই ভিডিওতে দেখাব। স্টেপসগুলো তোমাদেরকে আমি পাঠিয়ে দিয়েছি অলরেডি, এইবার আমি প্রথম থেকে স্টেপসগুলো দেখাব। আমি ক্যামেরাম্যানকে অনুরোধ করব স্টেপসগুলো দেখাতে, কিভাবে লাইন স্পেসিং প্রয়োগ করা যায়। স্টেপস নাম্বার ওয়ান, সম্পূর্ণ নতুন একটি ডকুমেন্ট খুলতে হবে। তাহলে আমরা মাইক্রোসফট ওয়ার্ড খুলে নিই, তাহলেই নতুন ডকুমেন্ট খুলে যাবে। লক্ষ্য করো, স্টার্ট অল প্রোগ্রামস মাইক্রোসফট অফিস মাইক্রোসফট ওয়ার্ড। আমি মাইক্রোসফট ওয়ার্ড খুললাম, সঙ্গে সঙ্গে তোমার একটা নতুন ডকুমেন্ট খুলে গেল। সুতরাং ফার্স্ট স্টেপ হয়ে গেল। চলে আসি সেকেন্ড স্টেপে। একটি প্যারাগ্রাফ টাইপ করতে হবে, ইজ ইকুয়াল টু র্যান্ড ব্র্যাকেটে ওয়ান, মানে অর্থাৎ ইকুয়াল টু র্যান্ড ওয়ান ফাংশন ব্যবহার করা যেতে পারে। আমরা এর আগে র্যান্ড ফাংশনের ব্যবহার শিখেছি। আমি টাইপ করছি ইকুয়াল টু র্যান্ড, লিখে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, তার মধ্যে টাইপ করলাম ওয়ান, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজড। অর্থাৎ এই র্যান্ড ফাংশন ব্যবহার করলে এবং ভেতরে প্যারামিটার হিসেবে এক ভ্যালুটা দিলে একটি প্যারাগ্রাফ তোমার সামনে তৈরি হবে। তাহলে আমি র্যান্ড লিখে ব্র্যাকেটে ওয়ান লিখে এন্টার প্রেস করলাম। তোমরা তাকিয়ে দেখো, একটা প্যারাগ্রাফ তৈরি হয়ে গেল। সুতরাং সেকেন্ড স্টেপ হয়ে গেল, একটি প্যারাগ্রাফ টাইপ করা হয়ে গেল। চলে এলাম থার্ড স্টেপে, প্যারাগ্রাফটি সিলেক্ট করতে হবে। লক্ষ্য করো, এবার আমি প্যারাগ্রাফের প্রথমে ক্লিক, তারপর ড্র্যাগ করলাম ডান দিকে, ড্র্যাগ করলাম নিচে, প্যারাগ্রাফটি সিলেক্ট হয়ে গেল। এইভাবেও সিলেক্ট করতে পারো, অথবা প্যারাগ্রাফের প্রথম লাইনটার দিকে মাউসটাকে পয়েন্ট করাবে, তারপর ক্লিক করে লাইন বরাবর টেনে দেবে মাউসটাকে, তাহলেই প্যারাগ্রাফটা সিলেক্ট হয়ে যাবে। এনিহাও প্যারাগ্রাফটাকে তোমায় সিলেক্ট করতে হবে। সুতরাং তোমার তৃতীয় স্টেপটি হয়ে গেল, প্যারাগ্রাফ আমরা সিলেক্ট করলাম। চতুর্থ স্টেপ, হোম ট্যাব অ্যাক্টিভেট করতে হবে। লক্ষ্য করো, এই যে হোম ট্যাব অলরেডি অ্যাক্টিভেট করাই আছে, তাও আমি বোঝানোর সুবিধার জন্য একবার ক্লিক করে নিলাম হোম ট্যাব। পরের স্টেপ, টুলবার এ অবস্থিত প্যারাগ্রাফ নামক লঞ্চার এ ক্লিক করতে হবে, একটি ডায়ালগ বক্স আবির্ভূত হবে। লক্ষ্য করো, এইবার এই যে টুলবার, এখানে দেখো লেখা আছে প্যারাগ্রাফ, তোমরা দেখতে পাচ্ছ, আর তার পাশে একটা লঞ্চার এর আইকন রয়েছে। এই আইকনগুলোকে লঞ্চার বলা হয়, কারণ আমরা আগেই বলেছি এই আইকনগুলোতে ক্লিক করলে একটা ডায়ালগ বক্স লঞ্চ করে বা খুলে যায়, সেই জন্য এই আইকনগুলোকে লঞ্চার বলা হয়। তা আমি প্যারাগ্রাফ লঞ্চারে ক্লিক করছি, তাকি থাকো একটি ডায়ালগ বক্স আবির্ভূত হলো তোমাদের সামনে। নেক্সট স্টেপে চলে এলাম, ছ নম্বর স্টেপ, ইন্ডেন্টস এন্ড স্পেসিং নামক ট্যাব এ ক্লিক করতে হবে। লক্ষ্য করো, এই প্যারাগ্রাফটিতে দুটি ট্যাব আছে, একটি ইন্ডেন্টস এন্ড স্পেসিং ট্যাব আর একটি লাইন এন্ড পেজ ব্রেক ট্যাব। আমরা ইন্ডেন্টস এন্ড স্পেসিং ট্যাবে ক্লিক করলাম, অর্থাৎ এই ট্যাবের মধ্যেই কাজটি করতে হবে। পরের স্টেপে চলে আসি, লাইন স্পেসিং
नामक ड्रप डाउन लिस्ट आईकने क्लिक करते हबे एक तालिका आविर्भूत हबे लक्ष्य करो এই জায়গাটা খেয়াল করো এই দেখো লেখা আছে লাইন স্পেসিং আর এইখানে দেখো একটা ড্রপ ডাউন লিস্ট আইকন রয়েছে তাই যে লাইন স্পেসিং লেখাটা যে ড্রপ ডাউন লিস্ট আইকন আমি সেখানে ক্লিক করলাম একটি তালিকা আবির্ভূত হলো যার মধ্যে বিভিন্ন ধরনের লাইন স্পেসিং এর নাম বা অপশন দেওয়া আছে এই নামগুলো তোমাদেরকে আমি আমার আগের অডিওতে বলেছি নেক্সট স্টেপ প্রয়োজন অনুযায়ী যে কোনো একটি লাইন স্পেসিং সিলেক্ট করতে হবে লক্ষ্য করো অপশনগুলো দিয়েছে সিঙ্গেল 1.5 ডাবল অ্যাট লিস্ট এক্স্যাক্টলি মাল্টিপল এবার ধরো আমি সিলেক্ট করলাম ডাবল অর্থাৎ দুটি লাইনের মধ্যে ডাবল লাইন স্পেসিং হবে সুতরাং অনেকগুলি চয়েস থেকে আমি সিলেক্ট করেছি ডাবল লাইন স্পেসিং পরের স্টেপে চলে আসি এবার শেষ স্টেপ ওকে বাটন এ ক্লিক করতে হবে তাকাও সবাই এই ওকে বাটন আমি ওকে বাটনে ক্লিক করলাম এবং বাইরে একটা ক্লিক করে হাইলাইট অফ করে দিলাম তাকিয়ে দেখো প্রত্যেক দুটি লাইনের মাঝখানে ডাবল লাইন স্পেসিং বা দুই লাইন স্পেসিং প্রয়োগ হয়ে গেছে বা প্রদান হয়ে গেছে এইভাবে লাইন স্পেসিং প্রয়োজন মতো প্যারাগ্রাফের উপর প্রয়োগ করতে হয় তোমরা ভালো করে দেখলেই বুঝতে পারবে দুটি লাইনের মধ্যে ডাবল লাইন স্পেসিং দেওয়া হয়ে গেছে এবার আমি ডকুমেন্টটি ক্লোজ করব আপাতত সেভ করছি না সুতরাং সেভ যখনই প্রশ্ন করছে নো করে দেব সেই সঙ্গে আমার এই ভিডিওটি শেষ